Assalamualaikum everyone, welcome back to another vlog. কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে উইকেন্ডের একটা ভ্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে স্যাটারডে, আমি দুপুরের খাওয়া দাওয়ার পরে ফ্রি হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, এসে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। তো এইভাবে আসলে যখন একা হই, নিরিবিলি যখন থাকি, তখন আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে কিন্তু প্রশংসা করতে অনেক ভালো লাগে যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানিয়েছেন, তারপর আমাদেরকে আরও সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো উইকেন্ডে যেটা হয় আসলে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মোটামুটি ফ্রি থাকি, তো বিকেলে বসে একসঙ্গে বসে সবাই টিভি দেখি, তারপর আমাদের পছন্দের স্ন্যাক্স খাই। তো আজকে চকলেটগুলো ঘুরেছিল, এগুলো বের করে দিলাম ওদেরকে, আমরা সবাই তো এটা অনেক পছন্দ করি। আর যেহেতু উইকেন্ড সবাই বাসায় থাকি, তো লাঞ্চে যেটা হয়, বাচ্চাদের মাদ্রাসা থাকে, এর জন্য একসঙ্গে লাঞ্চ খাওয়া হয় না সব সময়, কিন্তু ডিনারটা একসঙ্গে করা হয়। এর জন্য আমি উইকেন্ডে একটু মানে ওদের পছন্দের ডিনার রেডি করার চেষ্টা করি। তো আজকে আমি ডিনারে বানাবো চিকেন স্টাফ ব্রেড রোল। তো এর জন্য আমি 5 o'clock আমি আমার যে ডোটা লাগবে ওইটা রেডি করে রাখবো। তো এর জন্য এখানে আমি নিয়েছি দুধ, চিনি, তারপর পানি, ইস্ট, লবণ, তেল, আর লাগবে আমার ফ্লাওয়ার। এই কয়টা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমার এটা করার জন্য আর ডো বানানোর জন্য আর কি, এগুলো লাগবে। তো প্রথমে আমি যেটা করছি, একটা বোলে আমি 1/2 কাপ মিল্ক, 1/2 কাপ ওয়াটার নিয়েছি, ওয়ার্ম করে নিয়েছি এগুলা। এগুলা একটা বোলে দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে একে একে অ্যাড করে নেব 1.5 টিস্পুন ইস্ট, তারপর 1 টিস্পুন সুগার, 1 টিস্পুন সল্ট। সব কিছু একসঙ্গে দিয়ে মিক্স করে আমি এটাকে 20 মিনিটসের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। এখন আমি নিচ্ছি ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ার নিচ্ছি না, অবশ্য আমি নিচ্ছি আটা বা ময়দা, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি নিচ্ছি আটা। তো আমি এখানে নিচ্ছি, আমি যে কাপ দিয়ে আটাটা নিচ্ছি ওইটা হচ্ছে 100 মিলিলিটারের একটা কাপ। তো আমি এখানে 4 কাপ আটা নিচ্ছি, তার মানে 400 মিলিলিটার। তো 20 মিনিটস পরে আমি একটু একটু করে আমার আটা অ্যাড করে নিচ্ছি। তো সব একসঙ্গে দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে এটা যাতে ডোটা যাতে খুবই সফট হয়, এর জন্য আমি একটু একটু করে মিক্স করছি। এতে যেটা হবে খুব ভালো করে মিক্স হবে এবং আমি মেজারমেন্টও করতে পারবো যে এটা বেশি শক্ত বা নরম হচ্ছে নাকি। আমি যে মেজারমেন্টে আটা নিয়েছিলাম তা আমার হয়ে গেছে, আমার বেশিও হয়নি কমও হয়নি, খুব সুন্দর করে অনেক সফট একটা নরম ডো রেডি হয়েছিল। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করছি, আমার তেল নিয়ে বোলের চারপাশে, ডোয়ের চারপাশে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু ইস্ট ইউজ করেছি ওইটা সেট হওয়ার জন্য, ওইটা রাইজ হওয়ার জন্য আমি 2 ঘন্টা এটাকে রেখে দিব। তো চলে আসলাম 2 ঘন্টা পরে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ফুলে কীভাবে ডাবল হয়ে গেছে। এই যে অনেক সুন্দর করে ফুলে গেছে, সেট হয়ে গেছে আমার ডোটা। এখন আমি বানিয়ে ফেলবো। এখন আমি আরেকটু বানানোর আগে আরেকটু ভালো করে মথে নিব, বাতাসটা বের করে নিব, নিয়ে আবার ডোটাকে সুন্দর করে সেট করে নিব।
এখন আমি চিকেন স্টাফ যেটা ইউজ করছি ওইটা হচ্ছে চিকেন কিমাকে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী। তো ভিতরে আসলে স্টাফ হিসেবে কি ইউজ করবেন সেটা একান্তই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি অনেক সময় চিজ দেই, চুনা দেই, বা চিকেনটাকে শ্রেডেড চিকেন নিয়েও আমি করি। তো আজকে আমি ইউজ করছি চিকেন কিমাটাকে ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা দিয়েই আমি ব্রেড রোল করে বানাবো। তো এটা আসলে বানানো খুবই সোজা, শুধু পরিমাণ মতো ডো নিয়ে একটু ভিতরে দিয়ে গোল করে ক্লোজ করে নিতে হবে। তো আমি কীভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজিলি আসলে এটা রেডি করা যায়। মাঝে মধ্যে আমি তেলও ইউজ করছি যাতে এটা হাতের মধ্যে না লাগে, খুব ইজিলি যাতে আমি রোল করতে পারি এর জন্য তেলও লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। আর আমি কিছু তেল আমার ট্রের মধ্যেও ব্রাশ করে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার সবগুলো রেডি করা। এখন আমি এগ ব্রাশ করে নিয়েছি সবগুলোর উপরে, এতে করে যেটা হবে আমি এগুলো ওভেনে বেক করব, খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসবে। আর আমি ট্রে থেকে এগুলাকে কমিয়ে নিব, কারণ এগুলো যখন আমি ওভেনে বেক করব তখন এগুলো আরও মোটা হয়ে যাবে, এর জন্য আমি কয়েকটা এখান থেকে সরিয়ে নিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এগুলোর উপরে, দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এখন আমি এগুলাকে আরও হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। হাফ অ্যান আওয়ার পরে আসলাম, এই যে এগুলার আমি এগুলা এখান থেকে কমিয়ে নিয়েছি, আমি এখানে কমিয়ে বাকিগুলো রোল করে নিয়েছি এই যে এখানে। তো ভাবলাম যে এগুলাকে রোল করে পুরীর মতো করে ফেলে আলাদা হয়ে যাবে, মানে ডিফারেন্ট হলো, দুইটাই আমি বেক করছি কারণ এগুলা ছোটো ট্রের মধ্যে সবগুলো একসঙ্গে জায়গা হবে না, এর জন্য আমি এগুলো সরিয়ে রোল করে নিয়েছি, ডিফারেন্ট হয়ে গেলো। এখন আমি সালাদ বানিয়ে নিচ্ছি ওইগুলোর সঙ্গে খাওয়ার জন্য। তারপর আমি যেটা করব চিপসও কিছু ভেজে নিব বাচ্চাদের জন্য। সালাদের জন্য আমি ইউজ করেছি কিউকাম্বার, টমেটো, অনিয়ন, তারপর এখানে আছে অলিভ। সালাদগুলোকে আমি ড্রেসিং করেছি পিঙ্ক হিমালয়ান সল্ট আর মাস্টার্ড অয়েল দিয়ে। আর এখন নিয়ে নিচ্ছি কিছু সস, মাস্টার্ড সস, তারপর মেয়োনিজ আর কেচাপ নিয়ে নিচ্ছি। এদিকে আমার এগুলো মোটামুটি হয়ে গেছে, এতে খুব সুন্দর ক্রিস্পি হয়ে রেডি হয়ে গেছে, বাইরের দিকটা অনেক সুন্দর গোল্ডেন ক্রিস্পি কালার এসেছে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে, ভিতরে যেহেতু চিকেন আছে বাচ্চাদের অনেক পছন্দ এটা। তো রেডি আমাদের ডিনার। তো এখন আমি টেবিলটা সেট করে নিচ্ছি আমাদের সবার জন্য।
তো এই তো খুব সুন্দর করে আমার চিকেন স্টাফ ব্রেড রোল রেডি হয়ে গেছে, সঙ্গে ছিল চিপস, তারপর সালাড, আর এই পুরিগুলো আমি বেক করে নিয়েছি। চিকেন পুরি অনেক ভালো লেগেছে আসলে খেতে, সবাই অনেক পছন্দ করেছে, তেল ছাড়া হেলদি খাবার আমাদের, তো সব মিলিয়ে অনেক এনজয় করেছি। তো এটাই ছিল আমার আজকের ভ্লগ, উইকেন্ডের ডিনার আমাদের সবাই মিলে একসঙ্গে খেলাম আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী ভ্লগে আবার কথা হবে, আল্লাহ হাফিজ।